নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের শিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। শিমের এরকম একটা ইউনিক রেসিপি একবার হলেও আমার মতো ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। শিমের এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য দেখুন, এখানে আমি শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে কেটে নেব। তার জন্য দেখুন একটা ছুরি নিয়েছি, আপনারা বঁটিও ব্যবহার করতে পারেন। প্রথমে শিমগুলোকে এইভাবে কেটে নেব। শিমের দুধারে যে এই যে সুতোর মতো অংশ রয়েছে এটা কিন্তু তুলে বাদ দিতে হবে। এইভাবে সমস্ত শিমগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আর দেখুন এইটাকে আপনি দু ভাগ করতে পারেন, আবার তিন টুকরো করতে পারেন। তো আমি শিমটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে নেব। এইরকম আমি দুটো ভাগে ভাগ করব। এইভাবে প্রথমে সমস্ত শিমগুলোকে আমি খুব ভালোভাবে এইভাবে ধারগুলো ছাড়িয়ে কেটে নেব। দেখুন শিমগুলোকে ভালোভাবে কাটার পর আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে সর্ষের তেল। আজকের এই শিমের রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার যে শিমগুলো আমি ধুয়ে রাখলাম সেই শিমগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে শিমগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে শিমটাকে ভেজে নেব। আপনারা তাহলে কিন্তু শিমটাকে ভাজার পরিবর্তে সিদ্ধও করে নিতে পারেন, তবে ভাজলে কিন্তু এই যে রেসিপিটা বানাচ্ছি একটু দুর্দান্ত হয়। দেখুন শিমটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি শিমটাকে নামিয়ে নেব। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত, কাজু বাদাম নিয়েছি 8 থেকে 10টা, আর এখানে নিয়েছি 4 মগজ 1 চামচ, এটাকে আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরেকবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আবারও গ্যাসটা জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে একদম সামান্য পরিমাণে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মুখ চিরে নিয়েছি। দিয়ে দেবো দুটো রসুনকে আমি এইভাবে কুচো করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচোনো। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটা আপনারা ব্যবহার নাও করতে পারেন, খুব একটা দরকার হবে না, যেহেতু আগে আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদম সামান্য পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব, আর সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দেবো। জলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কাজু বাদাম পোস্ত 4 মগজ আর কাঁচা লঙ্কা যে পেস্ট বানালাম সেটার মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পর এটাকে আমি আরেকবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর মিক্সির জারটা ধুয়ে একদম সামান্য পরিমাণে জলটা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। মশলাটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা মাখা মাখা গ্রেভি তৈরি হয়ে গেছে।
এবার যে শিমটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। শিমটা দেওয়ার পর সমস্ত মশলার সাথে শিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি আপনাদের একটা কথাও জানাতে ভুলে গেছিলাম, শিমটা যখন আমি ভেজেছিলাম তখন কিন্তু শিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে জানানো হয়নি। তাই এখন আমি আর লবণটা ব্যবহার করছি না, আবার যদি দরকার পড়ে আমি কিন্তু পরে লবণটা ব্যবহার করে নেব। দেখুন সমস্ত উপকরণের সাথে শিমটাকে খুব ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। শিমটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, গরম জলই ব্যবহার করতে হবে। তবে জলের পরিমাণটা খুব বেশি নয়, একদম সামান্য পরিমাণে দিতে হবে। যেহেতু শিমটা আমি আগে ভেজে নিয়েছিলাম তাই খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, এই পরিমাণে জল দিলে হবে। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আমার মতো করে শিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। আপনারা এটাকে শিমের পাতুরিও বলতে পারেন, অসাধারণ টেস্ট হয়। গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না যদি এই শিমের পাতুরি বা শিমের এই রেসিপিটা থাকে। শুধু গরম ভাত নয়, রুটি পরোটা লুচি যাই খান না কেন দারুণ ভাবে জমে যায় আর দারুণ টেস্ট হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। দেখুন কত অপূর্ব আর কত অসাধারণ দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর এর টেস্ট তেমনই অসাধারণ হয়। গরম ভাতের সাথে যদি এই পাতুরি একবার বানিয়ে খান তাহলে কিন্তু অন্য কিছুই আর লাগবে না, শুধু এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। শুধু ভাত কেন, রুটি লুচি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। আমরা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু একদম শেষে একটু মিষ্টি আপনারা মানে চিনি একটু ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। এটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন আজকের রেসিপিটা তো একদম রেডি হয়ে গেছে, এটাকে এবার সার্ভ করে দিচ্ছি। আর কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন। আর আজকের এই শিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।